এই জনকর্মীর ছেলে। সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলার পয়েন্ট বয়কট নিয়ে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে। যৌনকর্মীর ছেলে এই কথাটির পক্ষে এবং বিপক্ষে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ পাল্টাপাল্টি কথাবার্তা চলছে। ফেসবুকে অনেকেই বলছেন ব্যাচেলার পয়েন্টটি অতি শীঘ্রই বন্ধ করা উচিত। কিছু পাবলিক পোস্ট শেয়ার করি। এক ভাই বলছেন, যৌনকর্মীর ছেলে সহবাস, এই যদি হয় একটা নাটকের সংলাপ তাহলে বুঝতে হবে আমাদের রুচি, সংস্কৃতি আর শিল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এক ভাই বলছেন, যৌনকর্মীর ছেলে সহবাস এগুলো কি, এসব খুব দ্রুত থামানো উচিত, এরা পোলাপানদের ব্রেন ওয়াশ করে ফেলতেছে। আর এক ভাই বলছেন, ব্যাচেলার পয়েন্ট বিনোদনের নামে নোংরা মেতে সবসময় বেস্ট, মায়ের মা হলো নানি, নানিকে অশ্লীল গালি দেওয়া শিখিয়েছেন এই নাটক, মদ খাওয়া কথায় কথায় গালিলাজ শিখিয়েছেন এই নাটক, মেয়েদের আগুন বলে ডাকা শিখিয়েছেন এই নাটকটি, ইত্যাদি ইত্যাদি। তো বুঝতেই পারছেন ব্যাচেলার পয়েন্ট বন্ধের দাবিতে অনেকেই পোস্ট শেয়ার করছেন। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, নাটক বন্ধ করার দরকার নেই, যদি পারেন নাটকের সংলাপগুলো চেঞ্জ করতে পারেন, কিছু শিক্ষণীয় দিক তুলে আনতে পারেন, যাতে করে তরুণ সমাজ কিছু শিখতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।